গোপন সূত্রে খবর পেয়ে একটি দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে আনুমানিক 10টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ অভিযান চালিয়ে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরাসডাঙ্গা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পিস্তল সহ এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃত যুবকের নাম বাদল রাজবংশী, বাড়ি নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর এলাকায়। বৃহস্পতিবার ধৃত ওই যুবকের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইনে মামলা রিজু করে নবদ্বীপ আদালতে পেশ করে পুলিশ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।